নৌবাহিনী সদস্য পরিচয়ে বিভিন্ন স্থানে তেরোটি বিয়ে করেছেন মোহাম্মদ মহিদুল ইসলাম মঈদুল নামে এক যুবক গ্রামের সাধারণ মুসলিম পরিবার ছিল তার মূল টার্গেট সরলতার সুযোগ নিয়ে বিয়ে করে কিছুদিন সংসার করে তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে যেত সম্প্রতি এক স্ত্রীর করা মামলায় মঈদুলকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহমেদ ভূয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর চর কটারি এলাকার মোহাম্মদ আলিস ছেলে ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী তসলিম সরকারে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে সরজমিনে গিয়ে জানা যায় গেল দশ সেপ্টেম্বর ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা এলাকার বাসিন্দা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীকে বিয়ে করে মৈদুল বিয়ের পর তিন দিন স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে অবস্থান করেন এ সময় সাবার আশলিয়ার আট শতাংশ জমি কিনেন এবং কিছু টাকা বাকি আছে বলে জানা যায় বাকি পরিষদের কথা বলে শ্বশুরের কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়ে আশলিয়া হলে খুলনার উদ্দেশ্যে চাকরিতে যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন কিছুদিন পর আরও দুই লাখ টাকা ধার নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন দীর্ঘ ছয় মাস যোগাযোগ না থাকায় ওই ছাত্রী খোঁজ নিতে গেলে মইদুলের আরও কয়েকজন স্ত্রীর সন্ধান পায় পরে ওই ছাত্রী বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন গেল শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে মহিদুল ইসলাম মৈদুলকে এবং তারাকান্দা থেকে ঘটক কুদ্দুস আলীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারের পর মৈদুলের প্রতারণার শিকার ১৩ জন নারী ছুটে আসেন জেলা গোয়েন্দা কার্যালয়ে

পুলিশ সুপার মোহাম্মদ মাসু মাহমদ ভুঞ্চা বলেন নৌবাহিনীর এম এল এস এস হিসেবে দুই বছর চাকরি করার পর বিধি বহির্ভূতভাবে ভাবে বাল্য বিবাহ করার অপরাধে চাকরি হারায় মহিদুল এরপর প্রতারণার মাধ্যমে বিবাহকেই তার পেশা হিসাবে বেছে নেয় তার এই কাজে বিজেপি থেকে চাকরিচ্যুত এক সদস্য তাকে সরাসরি সহায়তা করে গ্রেফতার অপর আসামি কুদ্দুস সহ অন্যান্যরা কখনো ঘটক কখনো মহিদুলের নিকট আত্মীয় হিসেবে নিজেদের পরিচয় দিয়ে অভিভাবকদের বিশ্বাস অর্জন এবং প্রতারণার কৌশল বাস্তবায়নে সংখ্যবদ্ধভাবে অংশগ্রহণ করে এখন পর্যন্ত মহিদুল মোট ১৩ জন নারীকে তার এই প্রতারণার ভিকটিম বানিয়ে প্রমাণ পাওয়া গেছে এসব পরিবারের কাছ থেকে পঞ্চাশ লক্ষাধিক টাকা টাকা হাতিয়ে নিয়েছে তার এই প্রতারণার ফাঁদ থেকে প্রতিবন্ধী নারীও রেহাই পাননি মানসিক প্রতিবন্ধী ভাতার সামান্য টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সে টাঙ্গাইল জেলার একজন প্রতিবন্ধী নারীকে বিয়ে করেন তখন আমাদের ডিবি টিম তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং বিভিন্নভাবে ভাবে যে মূল যে হুতা প্রতারক যে মহিদুল তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার জিজ্ঞাসাবাদে তখন আমাদের অনেক কিছু বেরিয়ে আসে আমরা জানতে পারি যে প্রায় এখন পর্যন্ত সে এই নৌবাহিনীর সদস্য এবং আইডি কার্ড শো করে সে তেরোটি এরকম বিয়ে করে এবং প্রায় অর্ধ কোটি টাকার সে সাধারণ মানুষ থেকে সে মানে নেই পুলিশ সুপার আরও জানান আসামি মহিদুলের কাছে নৌবাহিনীর ভুয়া আইডি কার্ড বাহিনীর ব্যবহার্য ট্র্যাক এবং বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি পাওয়া গেছে মহিদুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জামালপুর ও টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে এ ঘটনায় জড়িত প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে নিউজ ডেস্ক সিএনএন বাংলা